রেস্তোরাঁ গেলে প্রায়ই চোখে পড়বে ছোট শিশুরা এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে, কখনো কখনো টেবিলে থালা বাটি নড়াচড়া করছে, চামচ ফেলে দিচ্ছে, টেবিল থেকে নেমে অন্য টেবিলে চলে যাচ্ছে, অকারণে ওয়াশরুমে গিয়ে বারবার ট্যাপ ছেড়ে দিচ্ছে, এমন নানা কাজে মত্ত থাকে তারা। মা বাবা ডাকলেও তাতে কর্ণপাত করার সময় তাদের নেই। বেশিরভাগ সময়ই অন্য টেবিলের গ্রাহকেরা এবং রেস্তোরাঁর কর্মীরা শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে। তবে ব্যতিক্রমও আছে। যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় শিশুদের দুরন্তপনা মেনে নেওয়া হয় না। টেবিলে খাবার খাওয়ার সময় সন্তানদের সামলাতে না পারলে শিশুদের মা বাবাকে জরিমানা গুনতে হচ্ছে। টাকুয়া রিভারসাইড রেস্টুরেন্ট নামের ওই রেস্তোরাঁর মেনু কার্ডের নিচে বড়দের সারচার্জ হিসেবে লিখে রেখেছে সন্তানদের সামলাতে না পারা অভিভাবকদের জন্য। এই শব্দগুলোর পাশে $3 চিহ্ন আঁকা রয়েছে। লেখাগুলো অন্য লেখার মাঝখানে এমন ভাবে লেখা যা ঝট করে চোখে পড়বে না। মেনু কার্ডে আরো লেখা রয়েছে, অসম্মান দেখালে সেবা নয়। রেস্তোরাঁর অনেক গ্রাহকই বিল জমা দিতে গিয়ে বেশ অবাক হয়েছেন। কিল ল্যান্ডম্যান নামের এক গ্রাহক অনলাইনে এক রিভিউতে লিখেন, রেস্তোরাঁর মালিক বেরিয়ে এসে আমাকে বললেন, আপনার সন্তানদের আচরণ খারাপ হওয়ায় আপনাকে অতিরিক্ত $50 দিতে হবে। ল্যান্ডম্যান বলেন, খাবার না আসা পর্যন্ত আমার সন্তানেরা ট্যাব দেখল, এরপর খাবার খেল। শেষে আমি যখন বিল দেওয়ার লাইনে অপেক্ষা করছিলাম, আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে ছিলেন। ল্যান্ডম্যানের স্ত্রী লিন্সে NBC নিউজ টুডেকে বলেন, আমি সব মনে করে দেখলাম, এমন হওয়ার সুযোগ নেই। বাচ্চারা শেষের দিকে একটি টেবিলেই ছিল এবং তারা কোনো ধরনের দুরন্তপনা করেনি। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।